জাতীয় সংসদে এমন একটা আইন পাস হওয়া উচিত যারা নবী ওলি শানে বেয়াদবি করে, বোমাবাজি করে, তাদের মৃত্যুদণ্ড আইন হোক। এটা আমরা চাইকে চাই না, দুই হাত ধরে মানে চাইকে চাই না। আমরা যা বলি এটা আমাদের জন্য ইবাদত হয়, কিছু প্রাইভেট মুসলমান আছে তাদের জন্য এটা শিরিক হয়। তারা শিরিক বলুক বেদাত বলুক, আল্লাহ পাক তাদেরকে শিরিক বেদাত বলার একটা ডিউটি দিয়েছেন, আর আমাদেরকে ইবাদত করার ডিউটি দিয়েছেন। আমরা কি ইবাদত চাই না বেদাত চাই? আর একটু আওয়াজ দিই বলুন, আরো জোরে বলুন কি চাই? আমরা ইবাদত চাই কি চাই না? ওলি আল্লাহর নাম জপলে ইবাদত হয় কি না? গুনাহ মাফ হয় কি না? আমরা ওলি আল্লাহ চাই কি না? ডাইন হাত তুলে বলুন ওলি আল্লাহ চাই কি না? গাউসে পাক চাই কি না? গরিবে নামাজ চাই কি না? বাইশ ভণ্ডার দরবার চাই কি না? হযরত কিবলা চাই কি না? বাবাজান কিবলা চাই কি না? আরো যত উলি কেরাম আছে তাদের প্রতি আমাদের সমর্থন আছে কি না? জোরে সরে বলুন আল্লাহু আকবার। পরে কি হবে কি হবে কি হবে সেটা পরে হবে, আগে সমর্থন হয়ে গেছে, যেন শয়তান কোনো ফাঁক ফুঁক না পায়। শয়তান যথেষ্ট আছে, যেখানে ইমানদার থাকবে অবশ্যই সেখানে শয়তান থাকতে হবে। ইন্না শয়তানের ইনসানি আদুউ মুবিন, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক ওই সূরাকে বলেছেন আলাল কাসাসি বিমা উহাইনা ইলাইকা হাযাল কোরআন। কোরআনের মধ্যে শ্রেষ্ঠ একটি সৌন্দর্য কিচ্ছা রয়েছে, যেটা সূরা ইউসুফ। ও ইউসুফের মধ্যে আল্লাহ পাক বলেন যেখানে ইমানদার, ইমানদারের পিছনে পিছনে কি থাকবে? তো শয়তানের মধ্যে একটা ক্লাস রয়েছে, বাস্তব শয়তান, মাজ্জা শয়তান, ছোট শয়তান, মানুষ শয়তান, মিলাল জিন্নাতি ওয়ান নাস। আরো জোরে মিলাল জিন্নাতি। মানুষের মধ্যে ইবলিশ খবিশ শয়তান আছে কিনা? আমাদের মাইকের আওয়াজ অনেক খবিশ ইবলিশ শুনে কিনা? এটা শোনাটা তাদের দায়িত্ব, বলা আমাদের দায়িত্ব। যা হোক, আপনি এখানে এসেছেন সৈয়দ বাড়ি, এটা একটা প্রকাশ্য নাম, এটার চতুর্দিকে এলেমের সাগর, সুবহানাল্লাহ, অন্যদিকে বেলায়েতের সাগর, একদিকে বেলায়ত আরেক দিকে এলমিয়াত, এলেমও রয়েছে বেলায়েতও রয়েছে। আলেম ওলামা আল্লামা ফাহামা মুফতি কোনো অভাব নেই, মুফাসসির। এখানে মহিলা মাদ্রাসা রয়েছে, নানপুর এটা কি মাদ্রাসা? ফাজিল গাউসিয়া ফাজিল মাদ্রাসা রয়েছে কাছাকাছি অনেক মাদ্রাসা, বিশেষ করে বেলায়েতের সম্রাট হযরত কিবলা বাবাজান কিবলা সবাই আমাদের আওয়াজ শুনতেছে, সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ। চতুর্দিকে ইবাদত আর ইবাদত। আজকে এই মাহফিলটি আসলে আমার নেওয়া বড় মুশকিল। আমার ভাই জনাব সৈয়দ মনজুরুল কাদের, তিনি যখন আমাকে দাওয়াত দিচ্ছেন, আমাকে কিন্তু লন্ডনে যাওয়ার প্রোগ্রাম ছিল, উনি বলছে আপনি লন্ডন যেতে পারবেন না। তাই মনে মনে করি উনিও তো একজন বড় বিশ্বাস হয়ে গেছে, মনে হয় যাইতে পারবেন না। তা আজকে এসেছি আসলে এই এখানে আসতে ওলি আল্লাহর দরবার পাওয়া যায়। আমি টাউন থেকে বাইরে থেকে পর্যন্ত বহু শত শত ওলি কেরামের জিয়ারত মুনাজাত, রাইটে দেখেন, লেফটে দেখেন, ডাইনে দেখেন, বামে দেখেন, এই সমস্ত মাহফিল আসতে প্রায় 20-40টা মাজার সালাম দেওয়া হয়, সুবহানাল্লাহ, যথেষ্ট। এটাও তো আপনার জন্য একটা ইবাদত, যদিও বেঈমানদের জন্য কিয়ামত, আমাদের জন্য আরো জোরে বেঈমানদের জন্য আর কি আওয়াজ দেন, বেঈমানদের জন্য আমাদের জন্য আমরা কি ইবাদত চাই কি চাই না? আবার সুন্নি ভাইরা, আজকে এখানে আমরা এসেছি শুধু এই মাহফিল, শুধু আজকে নয়, এই মাহফিলের বয়স আর আমার আমার বয়সের থেকে মাহফিলের বয়স প্রায় 14 বছর সিনিয়র, মানে আমার বয়স থেকে মাহফিলের বয়স 14 বছর বেশি। এটা 63 হলে আমাকে ওইভাবে ধরবে না রে। আমার ভাইয়েরা,
এই মাহফিল হুজুরে গাউসে পাক মাহবুবে সুবহানি, আর একটু জোরে মাহবুবে গাউসে হযরত শেখ সৈয়দ মীর মোহাম্মদ শাহ আব্দুল কাদের রাদিয়াল্লাহু তাআলা, ওনার স্মরণের মাহফিল। বিশেষ করে এই মাস রবিউ সানির মাস, এই মাসে গৌসে পাক আল্লাহ রসুলের দিদার পাওয়ার মাস, এই মাস বড় উত্তম, বড় আফজল, বড় সৌন্দর্য একটি মাস, যে মাসে অলি কুলের সম্রাট আল্লাহ রসুলি পাকের কাছে গিয়েছেন। এর পূর্বে একটি মাস আমাদের থেকে বিদায় হয়েছে, ওই মাসটির নাম অবশ্য আপনারা জানেন মাহে রবিউল আউয়াল, ওটা ছিল আমার নবীর আগমনের মাস এবং যাওয়ার মাস। নবী যে মাসে এসেছেন অবিকল মাসে তিনি গিয়েছেন, যখন এসেছেন তখন গিয়েছেন, নবী রবিউল আউয়ালে এসেছেন রবিউল আউয়ালে গিয়েছেন। আমার নবী যেমন পৃথিবীতে আসতে নবী হয়ে এসেছেন, হুজুর গাউসে পাক মাহবুব সুবহানি পৃথিবীতে আসতে মায়ের গর্ভ থেকে ওলি আল্লাহ হয়ে এসেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর যেমন অগণিত মুজিজা, হুজুর গাউসে পাকের অগণিত সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আপনাকে গাউসে পাক মানেন না, জোরে বলেন গাউসে পাক চিনেন না, গাউসে পাক মানতে হয় কি হয় না? তিনি আমাদের কাছে রুহানি ভাবে আমাদেরকে দেখে কি দেখে না? এই পাওয়ার জ্যোতি অধিকার ক্ষমতা ওনাকে দিয়েছেন কে? আল্লাহ। আপনাদের দেশে কসব আছেনি? কসব ওরা কসব মানে, ওলি আল্লাহ মানে না, এত বড় ব্যাকল। কসব ডিম পাড়ে উপরে, কিন্তু বাচ্চা পুড়ায় যখন কসব তখন থাকে কোথায়? পানিতে। পানিতে থেকে অনেক দূর থেকে দৃষ্টি দিয়ে মৃত ডিম থেকে বাচ্চা বাহির করে কসব বাচ্চা পুড়াইতে পারেন। এটা কসব এবং ডিমের মধ্যে একটি জ্যোতি সম্পর্ক রয়েছে, এটা বড় বড় হুজুরা মানে, কিন্তু ওলি আল্লাহর কেরাম মানে না। এরা কসব মার্কা মুসলমান, আর আমরা হচ্ছি গৌসে পাক মার্কা মুসলমান। চিৎকার দিব সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে আমার ভাই আল্লামা শফিউল আলম নিজামি মতাজিলুল আলী, আল্লাহ ওনার হায়াতে আরো অনেক 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 বরকত দান করুক, যে এত সুন্দর করে কিতাবী কথা এত সুন্দর করে বুঝাই দিচ্ছেন, এরাও তো আলেম। আর যারা মানে না তারা হচ্ছে জালেম। তো আপনাকে আলেম চান না জালেম চান? আপনাকে নায়েবে রসুল চান না নায়েবে শয়তান চান? আরো জোরে বলেন কি চান? আমার স্বাধীন সোনার বাংলাদেশে নায়েবে শয়তান আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এদের কথার থেকে আপনারা অনেক দূরে থাকতে হবে। হুজুর গাউসে পাক তিনি মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছেন, এটা আপনাদেরকে আকীদা রাখতে হবে, বিশ্বাস করতে হবে। আমার নবী নবী কুলের সম্রাট, আর হুজুর গাউসে পাক ওলি কুলের সম্রাট। চিৎকার দিব আমার নবী পৃথিবীতে আসলেন, পৃথিবীতে এসেছেন মায়ের পেট থেকে, মা আমেনার পেট মোবারক থেকে পৃথিবীতে তিনি আগমন করলেন। আর হুজুর গাউসে পাক ওনার আব্বা যান উম্মুল খায়ের বিবি ফাতেমার গর্ভ থেকে পৃথিবীতে আসলেন, এমনি আসেনি, অনেক পরিপূর্ণ কারামত নিয়ে তিনি পৃথিবীতে আসলেন। চিৎকার দিব সুবহানাল্লাহ। তাহলে একটি কথা আমরা বুঝতে পারি যে আমরা এমন একজন ওলি আল্লাহ মানি। আল্লাহু আকবার। আপনাদের দোয়ায় তো আমি গৌসে পাকের দরবারে তিনবার গিয়েছি, এবং
বর্তমান হুজুর হযরতে আল্লামা আব্দুর রহমান আল গিলানি মাদজিলুল আলী, যিনি গৌসেবাগের মাজার শরীফের চাবি যার হাতে বর্তমান, আল্লামা আব্দুর রহমান আল গিলানি, তিনি নিজে গৌসেবাগের কদমে আমাকে রেখে আমার হাতটা সেখানে দিয়ে খেলাফতনামা পর্যন্ত রওজা মোবারক আমাকে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, হুজুর গৌসেবাগ আব্দুল কাদের জিলানির নাম আপনারা শুনেছেন, বাস্তব যদি কোনোদিন দেখেন, আল্লাহ যদি দেখার সে ব্যবস্থা করে দেন, দেখবেন আল্লাহু আকবার, হুজুর গৌসেবাগের রওজার দিকে মাজারের দিকে যখন তাকাইবেন বা তাকিয়েছেন, আল্লাহু আকবার, মনে হচ্ছে সেখানে যেন দুরূদ শরীফ আর জিকির শরীফের আওয়াজ শোনা যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, কারণ উনি তো হামেশা জিকিরের মধ্যে ছিলেন, এখনো জিকিরের মধ্যে আছেন, কিয়ামত পর্যন্ত জিকিরের মধ্যে থাকবেন। এরা আল্লাহকে একটা সেকেন্ডের জন্য ভুলেন না, নবীকে একটা সেকেন্ডের জন্য যারা বলে না, তাদেরই মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হুজুর গৌসে পাক মাহবুব সুবহানি। চিৎকার দিবেন সুবহান, আপনারা আমার একটি প্রশ্নের জবাব দিবেন, আপনারা কি রোজা রাখেন? জোরে বলেন রমজানে রোজা রাখেন? কে কে রাখেন হাত তোলেন? মাশাআল্লাহ, এখানে না রাখার মতো ব্যক্তি আছে, হাত নামান। কারণ অনেকে রোজা রাখেন না, ইফতার ছাড়েন না, রোজা যদিও রাখেন না ইফতার করতে ভুল করেন না। অনেক বেরোজদারি রোজদারির আগে কি করে, তো এটা কেমন ইফতার? এটা তো একটা প্রাইভেট খানা, ইফতার তো তার জন্য যার জন্য কি, যে রোজা খুলবে, যে রোজা ভাঙবে, যে রোজা খুলবে তার জন্য ইফতার। কিন্তু আমাদের দেশে ইফতার করে অনেক মানুষ যারা রোজা রাখে না, রোজা রাখে না তারাবি পড়ে, আরও তারাবি পড়ে না রোজা রাখে, আবার জোহরের টাইমে ইফতার করে ফেলে, এমন মুসলমান আমাদের দুনিয়ায়। এখন আপনার বলুন, রোজা ফরজ কি সকলের উপর না ইমানদারের উপর? আরো জোরে বলুন কার উপর? আমি একটি গুছাই নিচ্ছি, কিছুক্ষণ পরে আমার তাকরির আমি সুন্দর করে আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি শুরু করব। কারণ অনেকে জানেন আমি 11টার পরে 12টার দিকে মাইক ধরব, আজকের টাইমটা আমি খুব অনুনয় বিনয় করে নিয়েছি, কারণ আমার খুব গুরুত্বপূর্ণ। গতকালকে আমি রাঙ্গনিয়া তাপ বিদ্যুতে মাহফিল করে রাত্রে আবার চাঁদপুর গিয়ে আমার বিশেষ বিশেষ কাজ করে নিজের মাদ্রাসায় গিয়ে পরীক্ষার পরে বন্ধ দিই, আবার চাঁদপুর থেকে এখানে আসলাম, আবারও আমাকে চলে যেতে হবে। এই জন্য আজকে একটু আগে মাইক ধরেছি, এই জন্য আমি কথাগুলো গুছিয়ে নিচ্ছি, মানুষগুলো আস্তে আস্তে এসে যাক। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আপনার কি গৌসেবাগের বিপক্ষে না পক্ষে? আওয়াজ তো এমন হয় না, আর একটু জোরে বলেন, আপনার কি গৌসেবাগের পক্ষে? বিপক্ষে অনেক ব্যক্তি আছে কিনা? এরা বিপক্ষে থাকবে, এরাও কিন্তু আলেম, এরা অনেক কিতাবাদি পড়ে পড়ায়। আজকে এক দুই ব্যক্তির সাথে আমার দেখা ফেনীতে, ফটিয়ে কোন হুজুর মারা গেছে তার জানাজা পড়ার জন্য আসতেছে, তা আমাকে নামাজ পড়তে আমি ওই ওখানে দাঁড়িয়েছিলাম, তো বলে হুজুর কোথায় যাবেন? আমি বলছি মাহফিলে যাব। তো আমি তো তাদেরকে দেখতেছি, দেখতে দেখা যায় 24-24 নম্বরের মতো। তো আপনারা যাবেন কই? কো আমরা নামাজে জানাজা যাব। তো জানাজা কখন? কো বাদ আসর। আপনারা তো পৌঁছতে পৌঁছতে বাদ এসা হয়ে যাবে। তো আমি আস্তে করে বললাম, আপনারা জানাজা তো পাবেন না, জিয়ারত করে আসবেন। এখন তারা বলে জিয়ারত তো উদ্দেশ্য করে যাওয়া, এটা কেমন কেমন? ও যে এখানেও যাইস না যাই শুরু করছো নাকি? শয়তানি তো ওইখানে করবা করবা এখানেও শুরু করছো। যাও, আমি তো আলাদা যাচ্ছি, নইলে তোমাদেরকে জিয়ারতটা একটু বুঝাই দিতাম। ওদের নসিবে জিয়ারত নেই, ওদের নসিবে ফাতেহা নেই, ওদের নসিবে চল্লিশা নেই, চারদিনা নেই, ওদের নসিবে আপনার কবরবাসীর নিকুটে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করার কোনো অবস্থা নেই। এগুলো আমাদের কাছে আছে, কারণ আমরা নবীওয়ালা, আমরা নবীওয়ালা, আল্লাহওয়ালা, ওলিওয়ালা,
কোরআন ওয়ালা চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমরা ইসলাম চাই কি চাই না? ইসলামের মধ্যে চারটি দলিল, জোরে ইসলামের দলিল কয়টা বলুন? কোরআন, আরো জোরে কোরআন, হাদিস, এজমা, কিয়াস, হাদিস বা সুন্নাহ, এজমা, কিয়াস, এই চারটি দলিল হচ্ছে ইসলামের চিৎকার দিবেন সুবহানাল্লাহ। তো রোজা রাখে কারা? মুনাফিকরা নয়, ইহুদি নয়, খ্রিস্টান নয়, নাসারা নয়, বুশ নয়, বেইমানরা নয়, বাংলাদেশি হিন্দুরা নয়, চাকমারা নয়, বড়ুয়া নয়, বুদ্ধু নয়, রোজা রাখে তারা যারা হচ্ছে আল্লাহর ফয়সালা মোতাবেক ইমানদার, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমার হুজুরে গোসে পাক চিৎকার দিবেন সুবহানাল্লাহ। পৃথিবীতে তিনি আসলেন, আমরা যখন পৃথিবীতে এসেছি মায়ের গর্ভ থেকে ওয়া একটু একটু কেঁদেছিলাম, কিন্তু হুজুরে গোসে পাক মাহবুব সুবহানি দুনিয়াতে এসে রমজানুল মোবারকের পবিত্রতা রক্ষা করে তিনিও রোজা রাখা আরম্ভ করেছেন, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। বেঈমানদের, কওমিদের, ওয়াহাবিদের 14 গোষ্ঠী যদি একত্রিত করা হয় তাদের ইতিহাসের মধ্যে পাওয়া যাবে কোন নাবালক বাচ্চা মায়ের পেট থেকে এসে রোজা ছিলেন? কিন্তু আমাদের গৌসেবাক রোজা ছিলেন। আরো জোরে বলেন আমাদের গৌসেবাক রোজা। তাহলে আমাদের গৌসেবাক যদি রোজা রাখতে পারেন তাহলে আমরা গৌসেবাককে মানতে চাই কি চাই না? তারা অনেকে বলেন যে গৌসেবাক এটা বলা শিরিক, গৌসুল আজম একমাত্র আল্লাহ। তারা গৌসুল আজম কাকে মানে? আল্লাহকে ছাড়া অন্য কাউকে মানে না। কিন্তু আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতা বলে যারা সাহায্য করতে পারে যুগে যুগে কালে কালে, তারও যুগের শ্রেষ্ঠ কেয়ামত পর্যন্ত গৌসুল আজম, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। হুজুর গৌসুল আজম মাহবুব সুবহানি কুতুবে রব্বানি হযরত শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন এক ব্যক্তি ছিলেন যিনি মায়ের পেট থেকে এসে রমজানুল মাস পেয়ে তিনি প্রথম রোজা থেকে গোটা মাস তিনি রমজানের রোজা রেখেছেন। অবশ্য বাক আপনি তো শিশু নাবালক, মাত্র পৃথিবীর বুকে আসলেন, আপনি কিভাবে রোজা রাখলেন? কে আপনাকে রোজা রাখার কথা বলল? হুজুর গৌসে পাক জবাব দিবে, ও পৃথিবীর মানুষ, আমি দুনিয়াতে এসে চিওলি আল্লাহ হয়ে আমি দুনিয়াতে আগমন করলাম অলি হয়ে, কারণ আমি দুনিয়াতে আসার 500 বছর পড়বে আল্লাহর প্রিয় নবী দোজানের বাদশা নবী যখন মেরাজে যাচ্ছিলেন, ওই মেরাজে যাওয়ার পথে নবীজির সাথে আমার মোলাকাত হয়েছে, সেই দিন থেকে নবীর কদমের ফয়েজ, নবীর কদমের রহমত পাওয়ার পরে সেখান থেকে আমি ইমানদার, এই জন্য মায়ের পেট থেকে এসে আমি রমজানের রোজা ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আমি গৌসে পাক আমার নবী যখন মেরাজে যাচ্ছেন আল্লাহর দাওয়াতে, দাওয়াত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? নবীজি যাচ্ছেন দাওয়াত। আমার গৌসে পাক বলেন এই কথাটা সুন্দর করে লিখেছেন ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আল্লামা আহমদ রেজা খান ফাজল বেরলভি রহমতুল্লাহ আলাইহি, প্রায় 1500 মতো তিনি কিতাব লিখেছেন, এর মধ্যে তিনি একটা কিতাব লিখেছেন ফতোয়া ফিকহ। এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন আমার দয়াল নবী যখন আল্লাহ পাকের দাওয়াতে মেরাজে যাচ্ছেন তখন হুজুর গৌসে পাক রূহ জগৎ থেকে এসে আমার নবীর সাথে মোলাকাত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার, আর একটু চিরে বলুন আল্লাহু আকবার, এবার বলেন ইয়া রাসূলুল্লাহ
তখন আমরাও কিন্তু রুহ জগতে ছিলাম, আপনারাও ছিলেন, আমরাও ছিলাম, কিন্তু আমরাও নবীকে দেখেছি কিন্তু আমাদের স্মরণ নেই। আমরা নবী যখন আলমে আরওয়ার মধ্যে প্রবেশ করেছেন মেরাজের রজনীতে, নবী যখন গিয়েছিলেন সেই দিনও আপনি আমি ছিলাম, আমার এই নানুপুরীর ভাইয়েরা, সৈয়দবাড়ির ভাইয়েরা, ফরিকসুরীর ভাইয়েরা, হাটাজারির ভাইয়েরা, চাঁদগাঁয়ের ভাইয়েরা, রাউজানের ভাইয়েরা, বাংলাদেশি, ভারতী, পাকিস্তানি, ইরাকি, ইরানি, সিরিয়া, মিশর, জর্দান, দুবাই, এশিয়া, ইউরোপ, আমেরিকা, কানাডা, জার্মান, জাপান, সমস্ত মানুষগুলি আমরা তখন রুহ জগতে ছিলাম। কিন্তু ওই রুহুর মধ্যে যিনি শ্রেষ্ঠ রুহ ছিল, ওই রুহ ছিল গৌসে পাকের। সেই দিন নবীর খেদমতে গৌসে পাক মাশুকের সুরতে আমার নবীর কদমে হাজির দিয়েছেন, চিৎকার দিবার সুবহানাল্লাহ। কোথায় রুহ জগৎ থেকে জোরে বলেন কি জগৎ? এখনো অনেক রুহু আছে না? আরো জোরে, এখনো অনেক রুহু আছে, আবার অনেক রুহু এসে গিয়েছে, আবার অনেক মানুষ চলে গিয়েছে, আবার অনেক রুহু জায়গা মতে গিয়ে রয়েছে। আলমে আরওয়া আমার নবী যাচ্ছেন, মেরাজে যাচ্ছেন, কোথায়? আল্লাহ পাকের কাছে নবীজি যাচ্ছেন, আল্লাহ দাওয়াত দিয়েছেন, আল্লাহু আকবার। এই মেরাজ নিয়েও বেঈমানরা অনেক মানে না, তারা বলেন রাসূলি পাক মেরাজ করেছেন স্বপ্ন যুগে, নাউজুবিল্লাহ বলেন। আমাদের নবী কি স্বপ্ন যুগে মেরাজ করেছেন না বাস্তবে? বাস্তব শশ গভীর মনোযোগ, আল্লাহর প্রিয় নবী, দুজনের বাচ্চা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফের মধ্যে তিনি যাচ্ছিলেন, জিব্রাইল আমিন পাশে ছিলেন, সাথী ছিলেন, সঙ্গী ছিলেন, খাদিম ছিলেন। শুধু জিব্রাইল আমিন ছিলেন না, ওনার সাথে 70,000 ফেরেশতা ছিলেন। জিব্রাইল আমিন সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে বলেন, আয়া কায়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সামনের দিকে যদি আমি আপনার সাথে যাই, নূরের তাজাল্লি, আমি জলে পড়ে সরকার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে আমি যেতে পারবো না। জিব্রাইল যখন যাবেন না, হুজুরে গৌসে পাক মাশুকে সুরতে রুহ জগৎ থেকে এসে আমার নবীর কদমের মধ্যে হাজির দিয়ে তিনি নবীকে সালাম দিতে লাগলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কখন হুজুরে গৌসে পাক জাহিরি দুনিয়াতে আসার 500 বছর পড়বে, চিৎকার দিবার সুবহানাল্লাহ। এখনো গৌসে পাক দুনিয়াতে আসেন, আমার নবী আসার 500, আমার নবী পৃথিবীর থেকে যাওয়া 500 বছর পরে গৌসে পাকের আগমন, আর গৌসে পাক পৃথিবীতে আসার 500 বছর আগে নবীর কি মেরাজ? আর তখন গৌসে পাক ছিলেন কোথা? রুহ জগতে। আরো জোরে বলেন কোন জগৎ? আরো জোরে বলেন কোন জগৎ? যারা রুহ জগতে নবী দেখেছেন তারা হযরত কবলা হয়ে গিয়েছেন, জোরে কর সুবহানাল্লাহ। যারা নবী দেখেছেন মনে রেখে পৃথিবীতে এসেছেন তারা বাবা জান কবলা হয়েছেন, তারা আল্লামা আল্লামা গাজী শের বাঙ্গাল আজিজুল হয়েছেন, বড় বড় ওলি আল্লাহ হয়েছেন। যারা নবীর কথা তারা শাহ জালাল হয়েছেন, শাহ ফরান হয়েছেন, মুজাদ্দিদ আল ফিসানি হয়েছেন, হযরতে বাদ নকশবন্দি হয়েছেন, হযরতে বুয়ালি কলন্দর হয়েছেন, চিৎকার দিবার সুবহানাল্লাহ। তারা নবীর কথা স্মরণ ছিল। আর আমরা তো চি ব্যাকুল পার্টির মেম্বার, আমাদের স্মরণ নেই। যদি স্মরণ থাকতো আমরা যুগের একজন শ্রেষ্ঠ ওলি আল্লাহ হতে পারত। হুজুর গৌসে পাক নবীজির দরবারে হাজিরি দিলেন, না ইনসানি সুরত, না জিনির সুরত, না ফেরেস্তার সুরত, এমন একটা সুরত তিনি আসলেন যে যাকে কিতাবি ভাষায় বলা হচ্ছে মাশুকি সুরত, চিৎকার দিবার সুবহানাল্লাহ। মাশুকি সুরতে এসে তিনি নবীকে সালাম দিচ্ছেন, আপনার নবীকে সালাম দেন কি দেন না? আমার ভাইয়েরা সবাই জোরে জোরে বলুন আসসালাতু
ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলো না সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব। হুজুর মুসবাক সালাম দিলেন, আমার নবী ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা তুমি কে, তোমার নাম কি, তোমার পরিচয় কি, হঠাৎ করে তুমি কোত্থেকে আসলে, আমি তোমার পরিচয় জানতে চাই। হুজুর আপনি কি জানিও কি জানেন না, সব কিছু জানার পরও আমাকে কোন সওয়াল করেন, আমাকে কোন প্রশ্ন করেন, আপনি বলুন আপনার নাম কি। হুজুর আমি পৃথিবীতে যাইনি, আমি যাওয়ার পথে রয়েছি, দুনিয়াতে আমার নাম হবে আব্দুল কাদের। হুজুর আমি আপনার আওলাদ, আমি হাসাইনি, আমি হুসাইনি। হুজুর আপনি আল্লাহ পাকের দরবারে যাচ্ছেন, জিবরিল যাবেন, এই কথা আমি শুনেছি, রূহ জগৎ থেকে শব্দ শুনে আমি এখানে আসলাম। হুজুর যদি দয়া করেন, যদি আপনি যদি একটু আমাকে খেদমত করার সুযোগ দিয়ে দেন, আমি আপনার কদমের নিচে একটু থাকব, আমার মা শুধু সুরতের কাঁধে আপনি একটু কদম রাখুন, আমি এক্ষুনি আপনাকে আর সজীবে পৌঁছাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ক্ষমতা কলসি পাকের আছে কিনা, আরো জোরে বলুন আছে কিনা, এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? এই জন্যই তো তিনি গৌসুল আজম। ওহাবিরা এটা মানে না, ওহাবিরা মানে শুধু বড় হুজুর। জোরে বলুন কি হুজুর? ওদের মাদ্রাসা বড়, সভাও কি বড়, হুজুরও বেয়াদবিও বড়, সব বড়। হ্যাঁ এদের ফোরকানি হইলো, এটাও বড়। হ্যাঁ জামিয়া, ফোরকানিও জামিয়া। এই জন্য আমার ভাইয়েরা আশ্চর্য, বড় দুঃখ, তারা আজকে পৃথিবীতে এসেছে, তারা কি মৃত্যু হবে না, তাদের কি মৃত্যু হবে না? আপনার জোরে জোরে বলুন আমাদের মৃত্যু আছে কিনা, কে কে মরবেন না হাত তোলেন। আমার সৈয়দ মনজুরুল কাদের ভাই আসেননি এখানে, আসেনি এখানে আশেপাশে, যে আপনার মা বলে কিছু লোক আসছে তারা মরবে না, তাবারক ভালো মতো। হ্যাঁ আসলে হাকিকত অন্যরকম, যারা নাকি আসে রসুল আসলে তারা মরিও মরে না, যেমন তারা মরিও, আমার সবারটা ছিল ওই পর্যন্ত যে মরে কবরে যেতে হবে, যেমন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ বলে মরবে, কিন্তু মরার পরে মরবে না সেটা অন্য কথা, যেন সেটা কি কথা অন্য কথা, কিন্তু আমাদের মৃত্যু আছে কিনা আছে, আরো যেমন আমাদের মৃত্যু আছে কিনা, আমাদের মৃত্যু দেওয়ার মালিক কে, আরো জোরে বলুন কে, মৃত্যুর সময় আপনার রসুল দেখতে চান কি চান না, দুই হাত তুলে বলুন চান কি চান না। মাশাল্লাহ বলেন মাশাল্লাহ, মাইক গুলো আসলে ফিটিং করতে জানেনি, একটু কোনায় চা দিও, একটা আওয়াজ যদি বাড়ি খেয়ে আসতে তাহলে মনে করতো, এমন খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে বাইরে, ভিতরে যেন আর একটু আওয়াজ হয়। আমার ভাই আসলে মাইক ওলা তো মাইকের খবর জানে না, ওয়াজ করার অভ্যাস নাই তো, কি গভীর মনোযোগ। হুজুর গাউসে পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি আপনার খেদমতে, সুবহানাল্লাহ, কি সুরতে মাসু কি সুর। আমার সৈয়দ মনজুরুল কাদের ভাই সহ আর ওনার আত্মীয় স্বজনরা কমিটিরা সন্দ করে এলাকাবাসী সুন্দর করে আজকে যে প্যান্ডল করেছেন, গাউসে পাকের মাহফিল করেছেন, এটা বড় গ্রহণযোগ্য মাহফিল, যে হুজুর গাউসে পাক এখন থেকে 2000 বছর আগে, যেরকম এখন থেকে অর্থাৎ পৃথিবীতে এসেছেন, পৃথিবীতে আমার নবী এসেছেন প্রায় 1500, আবার নবী আসার আরো 500 বছর আগে, আল্লাহু আকবার আল্লাহু আকবার,
আমার প্রিয় নবী দূর জাহানের বাদশা নবী, তিনি যখন মেরাজ শরীফে যাচ্ছেন আসমানের মধ্যে গাউসে বাগের সাথে নবীর মোলাকাত, জোরে কোন মোলাকাত, ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি, আপনি যদি দয়া করেন, আপনি যদি মায়া করেন, আপনি যদি সুযোগ দেন, আপনি যদি আমার খেদমতটুকু কবুল করুন, ইয়া রাসূলুল্লাহ আমার মাশুকি সুরতের কাঁধে আপনার কদম মোবারক রাখুন, আমি আপনাকে এক্ষুনি আরশ আযীমে পৌঁছায় দেব, চিৎকার দিব না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসে পাককে বলেন, আব্দুল কাদের তোমার ফরিয়াদ আমি কবুল করলাম, তোমার কাঁধে তোমার মাশুকি সুরতের কাঁধে আমার কদমটা আমি রেখে দিলাম, এবং কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ পৃথিবীতে আগমন করবে সকল ওলি আল্লাহর কাঁধে তোমার কদম রাখার ক্ষমতা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আমার ভাইয়েরা হুজুর গাউসে পাক মাহবুব সুবহানি তার মাশুকি সুরতের কাঁধে করে আমার প্রিয় নবীকে নিয়ে গেলেন আর সাজিমে নিয়ে গেলেন। আমার ভাইয়েরা সেখানে নিয়ে হুজুর গাউসে পাক আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আর যাওয়ার আমার ক্ষমতা নেই, আল্লাহর প্রিয় নবী জবাব দিচ্ছে যে ও আব্দুল কাদের শোনো, আমি এখন আমার আল্লাহর কাছে চলে যাচ্ছি, আমি আমার আল্লাহর কাছে চলে যাচ্ছি, আমি আমার আল্লাহর কাছে চলে যাচ্ছি, এখানে আর কেহ নাই, কাবা কাউসাইন আওয়াজ না, এখানে শুধু আল্লাহ এবং আমি থাকবো, চলে বলুন সুবহানাল্লাহ। কুতুব রব্বানী মাহবুবে সুবহানি আপনি মেরাজের রজনীতে আমার নবীর কদম মোবারক পেয়ে আপনি কত লোক কামিয়াবি হয়েছেন, কি পেয়েছেন আপনার থেকে আমরা একটু জানতে চাই, শুনতে চাই, মানতে চাই। গসুবাক বলে, ওই মেরাজের রজনীতে নবী পাকের সাথে দেখা হওয়ার বদলতে আমি আমার আম্মা জানির পেট মোবারক থেকে পৃথিবীতে আসা মাত্র রমজান মাসে আমি রোজা রাখা শুরু করেছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কাদরিয়া তরিকা মানেন কিনা, আরো জোরে বলুন মানি, মানি কথাটা জোরে বলুন, কাদরিয়া তরিকা মানেন কিনা, কাদরিয়া তরিকাতে আমরা আছি কিনা, কে কে কাদরিয়া তরিকা আছি হাত তোলেন, তরিকায় সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কাদরিয়া তরিকার মধ্যে থেকে গোস বাগের গোলাম হয়ে কবর থেকে হাসুর উঠতে চাই কি চাই না? আমিন আমিন, আমরা তো আমিন বলছি, দূরে দূরে হয়তো অনেক ভাইরা শিরিক শিরিক বলতেছে, হায় হারে চাঁদপুর থেকে এটা কি আনলো, আবু সুফিয়ান আবিদ আল কাদরি শুধু শিরিক করতেছে, হ্যাঁ শিরিক করতেছে। হুজুর গাউসে পাক আপনি কি পেয়েছেন, মায়ের পেট থেকে সে রোজা ছিলাম, ও গাউসে পাক আর কি পেয়েছেন, গাউসে পাক জবাব দেবে, আমি আমার নবীর সাথে মোলাকাত হওয়ার কারণে আমার আম্মা উম্মুল হাবিবি ফাতেমার পেট থেকে দুনিয়াতে আসতে কোরআনের অর্ধেকের বেশি 18 পারা কোরআন মুখস্থ করে এসেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসতে কোরআনের 30 পারা কোরআনের অর্ধেকের বেশি 18 পারা কোরআন মুখস্থ করে মায়ের পেট থেকে বাগদাদের জমিন আগমন করেছে। আমরা গাউসে পাক মানি কি মানি না, গাউসে পাক মানতে হয় কি হয় না, তিনি কি নামাজি না বেনামাজি, আরো জোরে বলুন তিনি কি, আমরাও কি হব, কে কে নামাজ পড়বেন না হাত তোলেন, জোশ আছে বুঝে নিন, আহা আপনার নামাজ পড়বেন না, আওয়াজ মুখে জবাব দেন, এই তখন ফাঁকা করুন আপনি আওয়াজ দেন,
নামাজ পড়বেননি? আরো জন নামাজ পড়তে হয় কিনা? নামাজ পড়ার জন্য হুকুম কার, না পড়ার জন্য হুকুম কার? আপনাকে শয়তান চান না আল্লাহ চান? নামাজ বেশি বেশি পড়তে হয় কি হয় না? দৈনিক কয়েক তো, আরো জন দৈনিক সপ্তাহে 35 বলেন, সপ্তাহে মাসে 150, এক বছরে 1800, এই নামাজগুলো যদি আমরা পড়ি এই নামাজ হয়ে যাবে আপনাদের আমাদের সকলের জন্য বেহেস্তের বিশাল দরজা খোলার চাবি। এই জন্য রসুল তার বাসায় বলেন, হাদিসে পাকে বলেন, আসসালাতু মাফতাহুল জান্নাহ, নামাজ ঈদের নামাজ হবে বেহেস্তের দরজা খোলার চাবি। আর নামাজ পড়বে কারা? যারা আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, অলি ওয়ালা, গৌসে বাক মানে, গরিবে নামাজ মানে, হযরত কিবলা মানে, বাবাজান কিবলা মানে, তারাই হবে নামাজ পড়বে। আমরা অলি আল্লাহ মেনে নামাজ কায়েম করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? যারা অলি আল্লাহ মানে না বলেন তাদের নামাজ পড়ার কোনো অধিকার নাই? জোরে বলেন, যারা অলি আল্লাহ মানে না তাদের নামাজ পড়ার কোনো অধিকার? আর যারা অলি আল্লাহ মানে তাদের নামাজ পড়িবার অধিকার? জোরে বলেন না, সুবহানাল্লাহ। দেখবেন যারা ওলি আল্লাহর শত্রু, আজানের আগে তারা মসজিদে ঢুকে, হঠাৎ দেখা যায় যেন আসমান থেকে যেন এই মাত্র নাজির হয়েছে, নামাজ পড়লো, সব কিছু পড়লো। যদি একজন মুসলি বলে, হুজুর আপনাকে এত সুন্দর দেখা যাচ্ছে, চেহারা এত সুন্দর, লেবাস এত সুন্দর, আসুন একটু মাঝমন্ডার দরবারে গিয়ে হযরত কিবলার জিয়ারত করে আসি, জিব্বাকে বাইর করে বলবে শিরিক। জোরে বলো, কি বলবে? তো তুমি নামাজ পড়ছো কেন? তো নামাজ পড়ছি আল্লাহ পাওয়ার জন্য। যারা ওলি আল্লাহ মানে না তাদের নামাজ পড়ার কোনো হুকুম নাই? আরো জন নামাজ পড়ার কোনো হুকুম? আর যারা ওলি আল্লাহ মানে তাদের নামাজ পড়ার হুকুম? জোরে বলুন না, সুবহানাল্লাহ। সৈয়দ বাড়ির আয়োজিত মাহফিলের শ্রোতা ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন, ফটিকছড়ি থানার ভাইয়েরা, নানুপুরের ভাইয়েরা, সৈয়দ বাড়ির ফাদিয়া আজদুম মাহফিল 2006-এর আজকে আয়োজিত নুরানি মাহফিলের শ্রোতা ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন, আমরা নামাজ চাই কি চাই না? এটা ধরে শুনে পড়েন, আল্লাহুম্মা দূর থেকে যেন টানে, এখান থেকে যেন টানে, উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, সবাই জোরে বলুন, উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, এ আশেক দীর সালাম দিও নবীজির পার রওয়া যায়, আল্লাহুম্মা সাল্লি আলা দিবানি শি মন রে আমার, আর দেওয়ানা যন্ত্রণা, দনে যদি হইতাম ধনি যাইতাম সোনার মদিনা, আল্লাহুম্মা হুজুর আওয়াজ, আপনি কি পেয়েছেন আমার নবীর থেকে? আপনি কি পেয়েছেন হুজুর আওয়াজ জবাব দিবে, আমার নবীর থেকে আমি এমন পাওয়া পেয়েছি যা পৃথিবী আর কোন মানুষ পায়নি। আপনি কি পেয়েছেন? আমি আমার আম্মার পেট মোবারক থেকে নবীজির কদম মোবারকের ফয়েদের কারণে
আমি 18 পারা কোরআন শরীফ মায়ের পেট থেকে মুখস্থ করে জগতের মধ্যে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত, আল্লাহর ইবাদত, নবীজির মোহাব্বত, মা বাবার খেদমত, এগুলো আমাদের প্রয়োজন আছে কিনা বলুন। আল্লাহর ইবাদত চিৎকার দিয়ে বলুন আল্লাহর, আরো জোরে বলুন যুবক ভাইরা মুরব্বী বাবারা জোরে বলুন আল্লাহর, নবীজির মোহাব্বত জোরে বলুন নবীজির, কোরআন শরীফের তেলাওয়াত জোরে বলুন কোরআন শরীফের, মা বাবার খেদমত, ওলি আল্লাহর দরবারের জিয়ারত ও আদব, এগুলো আমাদের কাছে থাকতে হবে। জিয়ারত ও আদব। হুজুরে কওছে ভাই পৃথিবীতে আসলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, উনি এসে আমাদের দেশে ফোরকানিয়া এবং মক্তবে সকালবেলা অনেক ছাত্রদেরকে মাদ্রাসায় দেওয়া হয়। জোরে বলুন কোথায় দেওয়া হয়? এখন তো মাদ্রাসার দিকে কম, এখন দেয় প্রাইভেট পড়ার জন্য, এ বি সি ডি, হাগডুম বাগডুম, গোড়ার ডুম এই ডুম সেই ডুম, এগুলা পড়ার জন্য মাসিক সম্মানী টিচারের বেতন হচ্ছে 1000 টাকা। আর হুজুরদের বক্তব্যের মধ্যে আলিফ বা তা সাইগুলা পড়াচ্ছে, এটার হাদিয়া মাত্র 50 টাকা। আর কম আপনারা বলুন কবরের ভাষা কি ইংরেজি না আরবি? আরো জোরে বলুন কি? কত সুন্দর মন নিয়ে এসেছিলাম মাইকে, মাহবিল সুন্দর গড়ে মাহবিল আবার শেষ করে না, তুমি মরছো বারবার হাত দিচ্ছ কেন? ঠিক করো, একটু ঠিক করো, আর তোমার মাথাও তো ঠিক না, একটা টুফি নেই, কি বলতে ছিলাম আমার ভাইয়েরা, কবরের ভাষা কি আরবি না ইংরেজি না উর্দু? আরো জোরে বলেন কি? মাশাআল্লাহ, টুফি মাথায় দিয়েছে, মাহফিলে পরিবর্তন হবে দেখেন। কি আরবি? কবরের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, কোরআনের ভাষা, নবীজির ভাষা, ফেরেশতাদের ভাষা। আমরা কবরে আরবি শিখতে চাই কি চাই না? জোরে বলুন না সুবহানাল্লাহ। গভীর মানে হুজুরে বলছেন মা বল সুবহানি, ছোট্ট বাচ্চা হযরত আবু সালিহ মূসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি গোসে বাগর আব্বা জান, মা হচ্ছে উম্মুল খান খায়ের ফাতেমা, তিনি হচ্ছেন আম্মা জান, বিকুতু নাম কি ফলে পড়েছ? সন্তান যদি ভালো হয় মা বাবার সুনাম অর্জন হয়। ও আবু সালিহ মূসা জঙ্গি উম্মুল খায়ের বিবি ফাতেমা, আপনাদের ছেলের নাম কি? তারা জবাব দিবে আমাদের ছেলের নাম সবাই বলুন আব্দুল কাদের জিলানি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা উভয়জন একত্রিত হয়ে হুজুরে কওছে পাক মাহবুব সুবহানি কি মাদ্রাসার মধ্যে ভর্তি করাই দিলেন, মাদ্রাসার মধ্যে দিলেন। ওনার আব্বা জান আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন হুজুর আমার বাচ্চাকে যদি কোরআন শরীফ ভালো মতো নজরানা পড়াতে পারেন, সহি শুদ্ধ করে পড়াইতে পারেন, ওয়ারাতিলিল কোরআন তাফসীরা সুন্দর করে যদি পড়াইতে পারেন, আমি তার পিতা আপনাকে অনেকগুলি স্বর্ণের মোহর অনেকগুলি উপহার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর খুব খুশি যে একটা ছাত্রকে যদি আমি ভালো মতো পড়াইতে পারি তাহলে আমার গরিবী হালত দূর হয়ে যাবে, আমি একজন মোটামুটি পজিশনের মানুষ হয়ে যাব, এ বাচ্চাকে আমি একটু ভালো মতো পড়াবো। জোরে কর সুবহানাল্লাহ। বাচ্চাকে ডাক দিলেন হুজুর গওসে বাগকে,
ডাক দেওয়া হলো, বাবা আপনার নাম কি? কমার নাম ফকির মোহাম্মদ আব্দুল কাদের। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফকির বলেন, ফকির ফকির মানে ঘরে ঘরে রে ভিক্ষা করে ফকির না। এখন তো আমাদের নামের আগে যদি লেখে মোল্লা আবু সুফিয়ান, আমি তো কমিটির উপর খুব ফায়ার হয়ে যাব। আমি বুঝি মোল্লা, অথচ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। মোল্লা মোল্লা জিউন, আল্লাহ আকবর বল, আল্লাহ আকবর। তো হুজুর গসবাক তারপরে যদি চেন ফকির মোহাম্মদ আব্দুল কাদের, আমি আব্দুল কাদের। আবু সালেম মুসা জঙ্গি হচ্ছে আমার আব্বা, উম্মুল খায়ের বিবি ফাতেমা হচ্ছে আমার আম্মা, আমি হাসাইনি এবং হুসাইনি, আমি নবীজির বংশধর। আমি একদিকে হুসাইনি আর একদিকে হাসাইনি, আমি এই আমার নাম। কো বাবা তোমাকে আমি যা পড়াবো তুমি তা পড়বে, এবং তোমার পড়ার উপর নির্ভর করবে আমি স্বর্ণ পাব কি পাব না। আহা, আমি পাব কি পাব না বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সবাই জোরে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর ওলি মাহবুব সুবহানাহু, তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর বলেন, উস্তাদ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গসবাক বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর গসবাক আগে আগে বলেন, উস্তাদ যে যা বলে ছাত্র তা বলে না, উস্তাদ যে বলে একটু গোসাই বলে, এ বাবা আমি যা বলি তুমি তা বলো না কেন, আমি যা পড়াচ্ছি তুমি তা কেন পড়ছো না। হুজুর এখানে এসেছি নতুন সবক নেওয়ার জন্য, আপনি যা পড়াচ্ছেন ফুরান পড়া পড়াচ্ছেন, এখনো সবকের মধ্যে আপনি যাচ্ছেন না বলে আমি পড়ছি না। আপনি যা পড়াচ্ছেন এগুলো আমি দুনিয়াতে আসার আগে পড়ে এসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ধরনের কথা কোন বড় হুজুর বলতে পারবে যে আমি পড়ে এসেছি? আহা, এর জন্য ভাইরা এরা বড় বেঈমান, এরা বড় কাজ্জাব, এরা বড় ইসলামের শত্রু, এরা আবু জেহেল চাইতো মারাত্মক, আবুল আহাব চাইতো মারাত্মক। কারণ আবুল আহাবকে প্রকাশ্য চিনা গিয়েছে, আবু জেহেলকে চিনা গিয়েছে, কিন্তু মুনাফিকের বাচ্চারা জালিমের বাচ্চারা যারা ওলি আল্লাহর বিরোধী করে ওলি আল্লাহর দরবারে বোমাবাজি করে তাদেরকে চিনা বড় মুশকিল। এরা হচ্ছে এই যুগের শ্রেষ্ঠ আবু জেহেল। তাদের থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? হেফাজতের মালিককে আল্লাহ, আরো জোরে ঈমান রক্ষা করার মালিককে আল্লাহ। আজকে ওলি আল্লাহর দরবারে বোমাবাজি হয়েছে, জোরে বলেন হয়নি? মাজারের গজার মজার তারপর ইত্যাদি ইত্যাদি স্মৃতিগুলোকে হিন্দুরা মাজারকে বেশি মানে। হিন্দুরা অনেক ক্ষেত্রে দেখবেন, মনে কষ্ট আনবেন না, মুসলমানরা যদি মাজারের দশার দূরে যদ্দূর মানে, হিন্দুরা দুই মাইল থেকেও তার চাইতে বেশি মানে। তবে হিন্দু কর্তৃক মাজারে বেয়াদিবি করে এটা আমরা বুঝতে পারি না। যারা টুহি মাথায় দিয়ে বাংলা ভাইকে দেখছেননি, মনে হচ্ছে যেন বাইতুল মোকাররমের তাজা ইমাম সাহেব। আরেকটাকে দেখছেন না বদমাইশ শেখ, রুমালটা যেন একবারে আরবের তো ইস্তারি করে ফাটাইছে। ওমা হাতের মধ্যে একটা কি আছে? কোরআন, আল্লাহর আইন চায়, জজ মারি শেষ করতেছে, ম্যাজিস্ট্রেট মারতেছে, পাবলিক মারতেছে, কৃষক মারতেছে, জিয়ারতকারী মারতেছে,
এরা কি আল্লাহর আইন চায় না আইনকে ধ্বংস করতে চায়? দেখেন, এরা বোমাবাজ, এরা সন্ত্রাস, এরা জাতির শত্রু, স্বাধীন মাটির শত্রু, কোরআনের শত্রু, হাদিসের শত্রু, এজমা কেয়াসের শত্রু, ওলি আল্লাহর শত্রু। আমি চাই আজকেই ফরিদ শরীফ নানুপুর সৈয়দ পাড়ার উদ্যোগে আয়োজিত ফাতে আজম মাহফিল উপলক্ষে আজিমশান মাহফিলে বসে শ্রোতাদেরকে নিয়ে উলামায়ে কেরামের পক্ষ থেকে সরকারের প্রতি আমরা দাবি জানাচ্ছি, বিরোধী দলের প্রতি অনুরোধ জানাচ্ছি, জাতীয় সংসদে এমন একটা আইন পাস হওয়া উচিত যারা নবী ওলি শানে বেয়াদবি করে, বোমাবাজি করে, তাদের মৃত্যুদণ্ড আইন হোক। এটা আমরা চাইকে চাই না, দুই হাত তুলে মানে চাইকে চাই না। বল আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বেঈমানদের মৃত্যুদণ্ড আইন হোক এটা চাই কি চাই না? বেঈমান আমাদের দেশে আছে কিনা? যথেষ্ট। ইমানদারের চাইতে বেঈমানের নকশা খুব সুন্দর। ছয়জন সাতজন আমরা কেউ মাজারে জিয়ারত করতে করতে ফসিনা বাহির হচ্ছে, কেউ বিরোধী করতে করতে ফসিনা বাহির হচ্ছে। আমরা যখন বলি আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ, তখন এরা বলে শিরিক বেদাত। আপনার কি বগদাদ শরীফের জিয়ারত চান কি চান না? আরো জোরে চান কি না? আজমির শরীফের জিয়ারত চান কি না? আজমির শরীফ জিয়ারত করলে জিয়ারতের উদ্দেশ্য গেলে কি শিরিক বেদাত হবে না ইবাদত হবে? আরো জোরে বলুন কি হবে? আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। আমার হুজুর গাউসে বাগ মাহবুব সুবহানি হযরত ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার জিয়ারত করতে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত গাউসে বাগ ছিলেন হাম্বলি মাযহাবে, জোরে বলুন কি মাযহাবে? হাম্বলি মাযহাবে। আমি ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার যখন জিয়ারত করতে গিয়েছিলাম, আল্লাহ পাকের শুকর গাউসে মাঝবান্দারি তো আছি, আমার এই লাইফে ছোট্ট একটি লাইফে না হলে আমি 2.5 লক্ষ ওলি সাহাবি গৌস কুতুবদের মাজার জিয়ারত করেছি। প্রায় লক্ষদিক আউলি আম্বি কেরাম ফিলিস্তিনের মধ্যে, ইসরায়েলের মধ্যে, মিশরের মধ্যে, সিরিয়ার মধ্যে, জর্দানের মধ্যে প্রায় লক্ষদিক হজরতি ইব্রাহিম খলিলুল্লাহর জিয়ারত যখন করতেছিলাম ইসরায়েলের সেই হেব্রন শহরে, আমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিমও খলিলুল্লাহ ওনার জিয়ারত করতে গেলে সেখানে প্রায় 70,000 নবীদের জিয়ারত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বগদাদ একটা বড় গোরস্থান রয়েছে, বগদাদ শরীফ মসুল যাইতে পড়ে, মসুল ইউনুস আল ইসলামের মাজারে যাইতে আমরা দেখেছি, সেখানে একটা বিশাল গোরস্থান রয়েছে, সেখানেও প্রায় 10,000-এর অধিক নবী রসুলদের কবর রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার কি জিয়ারতের বিপক্ষে না পক্ষে? আরো জোরে বলেন কি? আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। এটা দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কোন কোন না করে দিব, বহু কোন বারে সুযোগ পাইছি, মাইকটা বাজার কষ্ট দিছে আপনার জন্য। ওড়ে যা রে বাংলার হাওয়া, সবাই বলেন ওড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, এ আশেকদের সালাম দিও নবীজির পাক রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি মনে রে আমার, আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দুনি যাইতাম সোনা মদিনা। আল্লাহুম্মা সাল্লি হুজুর।
সুবহানাল্লাহ আগে আগে পড়েন, হুজুর বলেন আলিফ লাম, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন যালিকাল কিতাব লা রাইব, এইভাবে আগে আগে পড়তেছেন আমার ভাইয়েরা, কারণ হুজুর গাউসে পাক দুনিয়াতে এসে কোরআন শরীফ পড়েন নাই, দুনিয়াতে এসে মুসলমান হন নাই, তিনি মায়ের পেট থেকে এসে এসেছেন ইমানদার মুসলমান হয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার, ওলামায়ে কেরাম আসতেছেন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম যথেষ্ট আগে এসেছেন এখন আসতেছেন, কেয়ামত পর্যন্ত আসতে থাকবেন, সুন্নিরা আস্তে আস্তে চলে যাবেন, ওহাবিরা আস্তে আস্তে জাম খেয়ে যাবে এবং কেয়ামত হয়ে যাবে। আমার কথায় কোনো গুসা হয়েছে? সুন্নিরা আগমন করে আবার কি হবে? বিদায় নিবে কবরে আমার নবীর দিদারের জন্য, সুবহানাল্লাহ। আর ওয়াহাবিরা আস্তে আস্তে জাম খেয়ে যাবে, ওই মুহূর্তে কেয়ামত হয়ে যাবে। এতে প্রমাণ হচ্ছে একজন সুন্নি থাকতে কেয়ামত হবে না, আর হাজার কোরুট কোটি ওয়াহাবি থাকা অবস্থায় কেয়ামত হয়ে যাবে, কারণ তাদের মধ্যে আল্লাহ রসুল এবং ওলি আল্লাহর মোহাব্বত। জোরে বলুন না সুবহানাল্লাহ।